থাকতো তাহলে তোমার বাড়িতে কি আসতো? তাহলে বাড়িতে 10-12টা রানী থাকতো। বাবা তোমরা ক ভাই বোন? মানে মানে তোমার কটা ভাই? নাই। বোন? নাই। কটা দিদি? নাই। কটা দাদা? নাই। কটা বাবা? নাই। না এটা ভুল হয়ে গেছে, এটা বলা উচিত হয় নাই। তোমার কটা মা? তুমি বলতে কি চাইছো আমরা চরিত্র নাকি? তোমার কুমড়ো ফাটে বীজ বার করে দেবো। লজ্জা করবে না, পেট ভরে খাও। তোমার বাড়িতে কোনো গামছা তোয়ালি মুখ মুছার নাই? হ্যাঁ আছে তো। তাহলে নিয়ে এসো। অফিসার মুখ মুছারটা নিয়ে আয়। বেশ, লেনদেনের ব্যাপারটা সারা হোক নাকি? তাহলে বলো ছেলের বাপ কি কি দিতে পারবে? দুবো মানে এক আনা দুবো না, মেয়ের বাপ তুমি, তুমিই দিবে। কোন যুগে বাঁচছো তুমি? খাবার দিলাম, মেয়েও দুবো, আবার টাকাও দুবো, মুখে মুতে দুবো। বড় লোকের বড় বড় ব্যাপার, এরা দেয় না এরা লেয়। সারা জীবন খেটেছি আর খেয়েছি, কি করে জানবো বিয়েতে ঘুরিয়ে মেয়ের বাপকে টাকা দিতে হয়? তাহলে তো জমাতাম। তাহলে এখন যাও, আগে খেটে টাকা জমাও, তারপরে আসবে। টাকা পয়সা নাই তো কি হলো? জমি জায়গা কম আছে নাকি? এরা এক সময় জমিদার ছিল। হ্যাঁ ঠিক, ওই জন্য তো আমার নাম রাজকুমার। তো আমারও কম জমি জায়গা আছে নাকি, কি করে বিশ্বাস করবো? আমার যা জমি জায়গা আছে, তোমার ছেলে যদি এখান থেকে ছুটতে লাগে গাঁড়তে গু বেরিয়ে যাবে, কিন্তু আমার জমি শেষ হবে না। তুমি ব্যবসা কি করো? ওই বাড়ির পেছনে 200 বিঘে জমি ফাঁকা পড়েছিল, দিয়ে কাশ্মীর বানিয়ে দিয়েছি, এখন ওই আপেল বিছে বিছেই খাই। বড় লোকের বড় বড় ব্যাপার। তোমরা কি আর কিছু খাবে? আপনার মেয়েকে যদি একবার খেতে পেতাম না, মানে দেখতে পেতাম। ড্যাম না চিত্তি ছেলে আমার, একবার যদি বৌমাকে দেখাতে খুব ভালো হতো। প্রিয়া এই দিকে আয়।